প্রতীক বরাদ্দের পর নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা। এ বিষয়ে খোঁজ রাখছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী আরিফ হোসেন, ধোলাইপাড়ে আছেন সিফাত শাহরিয়ার এবং কড়াইলে রয়েছেন এরশাদনগরে সিওল আহমেদ। আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হচ্ছি। প্রথমে আরিফ হোসেন, আপনার কাছে যেতে চাই, জানাবেন প্রথম দিনে নির্বাচনী প্রচার কেমন দেখছেন, প্রচারে প্রার্থীরা ভোটারদের উদ্দেশ্য করে কি বলছেন? শাফিন, আপনাকে প্রথমে আমি একটু সংশোধন করে দিতে চাই, সেটা হলো যে এটি রাজধানীর ফার্ম গেট নয়, এটি হলো গিয়ে বিডিআর গেট, বিডিআর 3 নম্বর গেট। বস্তুতপক্ষে এখান থেকে ফেরদৌস যিনি নায়ক ছিলেন তিনি হলো গিয়ে নৌকা প্রতীকে তার নির্বাচনী প্রচার শুরু করে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকের নেতাকর্মীরা ফেরদৌসের পিছনে নেমে গেছে এবং তারা এই যে বিডিআর 3 নম্বর গেটের যে স্বর্ণপট্টি বলে এলাকা থেকে, এখানে বেশ কিছু জুয়েলারি আছে এবং যারা স্বর্ণ তৈরি করে, বস্তুতপক্ষে যারা স্বর্ণের বিভিন্ন ধরনের অর্নামেন্টস তৈরি করে তাদের এখানে দোকান রয়েছে, তাদের কাছে প্রাথমিকভাবে ভোট চেয়ে ফেরদৌস কিন্তু নৌকা প্রতীকের যেই উন্নয়নের যেই বার্তা রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এছাড়া আপনার স্মার্ট সুবিধা প্রাপ্তির এই দেশে 10টি এই যে 10 নম্বর আসন রয়েছে, এই 10 নম্বর আসনে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যেই জিনিসটি জানতে পেরেছি যে এই 10 নম্বর ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে যে 10 নম্বর আসনটি ঢাকা 10, এটি 14, 15, 16, 17, 18 এবং 22 নম্বর ওয়ার্ড নিয়ে কিন্তু গঠিত। এখানকার মোট যে ভোটার রয়েছে সেটি 3,13,758। এছাড়া পুরুষ ভোটার রয়েছে এখানে 1,69,851 জন। এছাড়া নারী ভোটার রয়েছে 1,43,000। বিগত সময় যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে 2021 জাতীয় সংসদ নির্বাচন যেটি রয়েছে সেটিতে সেই নির্বাচনে কিন্তু এখানকার যিনি প্রার্থী ছিলেন শেখ ফজলুল তাপস, যিনি এখন বর্তমানে সিটি কর্পোরেশনের মেয়র, তিনি কিন্তু বিপুল ভোটে বিজয় হয়েছিলেন 21 জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া 10 জাতীয় সংসদ নির্বাচন যেটি ছিল সেখানেও কিন্তু শেখ ফজলুল তাপস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এই আসন থেকে। এছাড়া 9ম জাতীয় সংসদ নির্বাচন যেটি রয়েছে তখন কিন্তু কে এম রহমতুল্লাহ যিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি 1,65,548 ভোট পেয়ে যে ধানের শীষের প্রার্থী ছিলেন এম এ কাইম তাকে হারিয়েছিলেন। কিন্তু এবারকার যেই প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু ধানের শীষের বিরুদ্ধে হচ্ছে না, এখনকার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জাতীয় পার্টির সাথে। জাতীয় পার্টির যিনি প্রার্থী তাকে কিন্তু স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারা এখন পর্যন্ত তাকে চেনেন না, তবে তিনি আসবেন এবং ভোট চাইবেন এমনটা আশা করছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন এই আসন থেকে অনুষ্ঠিত হবে এমনটা আশা করছেন স্থানীয়রা এবং যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তারা। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণার আজকের প্রথম দিন কাউকেই এখন পর্যন্ত ঢাকা 10 যেই নির্বাচনী আসন রয়েছে সেখানে কাউকে দেখা যায়নি। কিন্তু এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার, তিনি আছেন ধোলাইপাড়ে, আমরা জানবো সেখানকার নির্বাচনী প্রচারণার খবর আসলে কি। সিফাত, আরিফ, এখানেও যে নির্বাচনী যে প্রচারণা সেটি জানেন প্রতীক বরাদ্দ হয়ে গেছে, তাতে করে আজকে থেকে তারা শুরু করেছে এবং আমি এখন যেখানে আছি এখানে জাতীয় পার্টি তারা আনুষ্ঠানিকভাবে যে ঢাকা 4 আসন দিয়েই শুরু করেছে আজকে প্রচার প্রচারণা। এবং আপনাকে যদি একটু দেখায় এখানে যারা প্রার্থীরা রয়েছেন তাদের যারা সমর্থক এবং যারা তাদেরকে যা এই আসন যারা ভোটার রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন। এবং এখানে সৈয়দ আবু হোসেন বাবলা যিনি লাঙ্গল মার্কার ভোট করবেন এবং তার যেই সমর্থকরা রয়েছে তারা এখানে জড়ো হয়েছেন। এবং তিনি ছাড়াও এই আসনে আরও 9 জন প্রার্থী রয়েছেন এবং আজকে 2 জন যে স্বতন্ত্র প্রার্থী তারাও এখানে তাদের যে প্রতীক সেটি পেয়েছেন। এবং এই ঢাকা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওলাদ হোসেন পেয়েছেন ট্রাক এবং মনির হোসেন পেয়েছেন ইগল। এবং এ মিলিয়ে এই যে ঢাকা মহানগরের মধ্যে যে সিটি কর্পোরেশনের যে আওতায় মোট 11টি যে আসন সেখানে আমরা দেখতে পেয়েছি যে আজকে 4 থেকে 13 যে ঢাকা 4 থেকে ঢাকা 13-র মধ্যে মোট 78 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যে আওয়ামী লীগ এবং ন্যাশনাল পার্টি সেই সাথে তৃণমূল, বিএনপি সহ এই আসনে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এবং আমরা
জাতীয় পার্টির যে যিনি রয়েছেন বাবলা তার সাথে কথা বলছেন, তিনি যেটি বলছেন যে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং তার এখানে যে জনসমর্থন তারাও আশা করছেন এবার তিনি বিজয় হবেন, এবং এছাড়া অন্যান্য যেই দলগুলো রয়েছে তাদের সমর্থকরাও আশা করছেন তাদের যে পছন্দের প্রার্থী সেটি নির্বাচিত হবে। এবং জানেন এই যে ধোলাইপাড়ের এ পাশে পুরান ঢাকার যে ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বৃহৎ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো অনেকগুলো এখানে রয়েছে, তারা আশা তারা সাধারণ যে মানুষ তারা যেটি আশা করছেন যে এই অঞ্চলে এই ঢাকা চার আসনে যে আসুক তাতে করে যাতে ব্যবসায়িক বান্ধব হয় যে দলের প্রার্থী আসুক তাদের যাতে যে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে, এবং এখানে মোট 2.5 লাখ ভোটার রয়েছেন তাদের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং যাতে সবাই ভোট দিতে পারে কেন্দ্রে গিয়ে সেটি তারা আশা করছেন। আমাদের সহকর্মীরা ঢাকার নানা প্রান্ত থেকে খোঁজ রাখছেন, সিউল আহমেদ আছেন, বাকিটা সিউল আহমেদের কাছ থেকে জানবো। সিউল আহমেদ একটু জানাবেন সেখানকার পরিস্থিতি কি, সেখানে প্রচার প্রচারণা কি দেখছেন? সিফাত, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আপনার আসনে আসলে যেরকম প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে ঠিক একই অবস্থা কিন্তু আজ প্রায় দুপুরের পর থেকে বিভিন্ন আসনগুলোতে। ঠিক এই মুহূর্তে আমি আছি 17 নম্বর আসনে, যেটি আসলে গুলশান বনানী এবং ভাসানটেককে নিয়ে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে এই যে এরশাদনগর যে মাঠটি রয়েছে সেই মাঠ থেকে কিন্তু বিকাল 4টা বাজে এখানকার যিনি আওয়ামী লীগ নৌকা মার্কায় যিনি প্রার্থী রয়েছেন আরাফাত, তিনি কিন্তু এখান থেকে প্রচার প্রচারণা শুরু করবেন। এবং একই সাথে এই আসনের কিন্তু তিনি রানিং এমপি ছিলেন, অর্থাৎ এই আসনে কিন্তু ঠিক কিছুদিন আগে 6 মাস আগেই একটি উপনির্বাচন হয়েছেন, সেই উপনির্বাচনে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। এবং এরপরে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা প্রতীকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই যে আসন, এই আসনে কিন্তু আরও হ্যাভিওয়েট প্রার্থীরাও আর মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিংবা মনোনয়ন তুলেছিলেন, সেটি হচ্ছে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, তিনি আসন থেকে নমিনেশন তুলেছিলেন। এবং একই সাথে ঢাকা এক আসন থেকে যিনি জাতীয় পার্টিতে এবার মনোনয়ন পেয়েছেন, লাঙ্গল প্রতীক পেয়েছেন, সেই সালমা ইসলামও কিন্তু একই আসন থেকে উনি মনোনয়ন তুলেছিলেন। এবং গতকাল কিন্তু এই দুইজনই এই আসন থেকে তাদের যে মনোনয়ন সেটি প্রত্যাহার করে নিয়েছেন, যার কারণে কিন্তু হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে এখানকার যিনি রয়েছেন আরাফাত তিনি কিন্তু আছেন। ঠিক 4টার আগে থেকে কিন্তু এই যে এরশাদনগর যে মাঠটি রয়েছে করাল বস্তির পাশে, সেখানে কিন্তু ছোট ছোট করে মিছিলগুলো আসতে থাকে এবং এই মিছিলগুলো কিন্তু এখন এই মাঠে জড়ো হতে শুরু করেছে। এবং একটি বিষয় আপনাকে বলে রাখি, যেহেতু ঢাকা 17 এমন একটি আসন যেখানে কিন্তু একই সাথে সব শ্রেণীর মানুষজনকে এখানে দেখা যায়, আপনি নিশ্চয়ই জানেন যে গুলশান বনানী এবং ভাসানটেক এই তিনটি জায়গারই কিন্তু একবারে যত বড় বড় অফিসগুলো রয়েছে কর্পোরেট ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন, একই সাথে কিন্তু এখানে অনেকগুলো বস্তি রয়েছে, যার কারণে কিন্তু যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন যারা যাদের উপার্জন নিম্ন শ্রেণী তারা কিন্তু এখানে ভোটার হিসাবে আছেন, যার কারণে কিন্তু একই সাথে দুই পক্ষের ভোটারের জন্যই কিন্তু কাজ করতে হবে এখানে যারা রয়েছেন। এবং এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের যে উন্নয়ন সেই উন্নয়নকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং তাদের এই উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের যে পরিবর্তন সেই পরিবর্তনের কিন্তু কোনো বিকল্প নাই বলে তারা বলছেন। এবং একই সাথে এই এলাকায় যে খাল রয়েছে সেই খালগুলোও যেন উদ্ধার ব্যবস্থা করা হয়, এবং একই সাথে যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটগুলোকেও কিন্তু তারা বলছেন যে যেই নির্বাচিত হয়ে আসুক না কেন সেটি যে দলেরই হোক না কেন সেই রাস্তাঘাট এবং যে উন্নয়ন রয়েছে সেটি কিন্তু বজায় রাখতে হবে। এবং এই ছিল শাফিন আমার কাছে সর্বশেষ তথ্য, আমরা সারাদিন জানাচ্ছি বিভিন্ন আসনগুলোর আসলে যেই নির্বাচনী প্রচার প্রচারণা, এই ঢাকা 17 থেকে ছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাফিন, আজ থেকে শুরু নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা, যার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।